যে আমাদের এলাকায় কিছু মসজিদ আছে, যে মসজিদগুলোতে আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের কিছু বাক্য বা কালিমা তারা বলে, এরপরে তারা আজান শুরু করে। তো এটি একটি রসম বা প্রথায় পরিণত হয়েছে অনেক জায়গাতে, ঢাকাতেও বিভিন্ন জায়গাতে আছে। তো আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে, এইটা কতটুকু সুন্নাসম্মত? জি, প্রথমে যে প্রশ্ন ভাই করেছেন, এর জন্য ধন্যবাদ দিই ভাইকে, যে কতটুকু সুন্নাসম্মত। আসলে দিন পালনের ক্ষেত্রে সুন্নার গুরুত্বটা আমাদের প্রথমে বুঝতে হবে। যে আমরা বারবারই আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি যে আমাদের ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করব একমাত্র আল্লাহ, এবং ইবাদতটা কিভাবে করব এটা শিখবো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এখন আজান একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাম নিজে শিখিয়েছেন, সাহাবীরা তা পালন করেছেন, যুগ যুগ ধরে তাবেয়ে তাবেয়ে সবাই এটা পালন করেছেন। আমরা যখন সাহাবিদের যুগে যাব তখন দেখি যে তারা প্রথমেই আজান শুরু করেছেন আল্লাহ আকবার দিয়ে, আর আমরা আজান শুরু করছি সালাত এবং সালাম দিয়ে। তাহলে আমাদের আজানের সাথে তাদের আজান মিলল না। তাদের আজানটা যদি 16 আনা আল্লাহর মাকবুল হয়, তাহলে আমাদেরটা 18 আনা হয়ে গেল। আর আমাদের 18 আনা যদি 16 আনা ধরি আমরা, তাহলে তাদের এবাদতটা 14 আনা বা 12 আনা হয়ে গেল। অর্থাৎ আমরা মনে করছি আমরা আল্লাহর বেশি প্রিয় হতে যাচ্ছি তাদের চেয়ে, আর এটার নামই বেদাত। যখন কোনো মুসলমান এমন কোনো আমল করেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরা করেননি, এটাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের আমলের চেয়ে উত্তম মনে করেন, এর অর্থই হলো তাদের আমলটাকে ছোট মনে করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছোট মনে করলো বা অসম্পূর্ণ মনে করলো, এর চেয়ে অন্য কিছু বা ভালো হতে পারে মনে করলো, সে আমার উম্মত থাকলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আরও একটা মজার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়া শিখিয়েছেন আল্লাহু আকবার দিয়ে, এবং আজানের পরে দরুদ পড়তে বলেছেন। আর এই বেদাতের মাধ্যমে আমরা আজানের পরে দরুদ পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে সবসময়। এখানে যুক্তি দেবেন যারা করেন যে আজানের আগে দরুদ সালাম তো নিষেধ না, ভালো কাজ, ভালো কাজের ধারণাটা আমাদের আবার পরিষ্কার করা দরকার। যে একজন মানুষ সালাত আদায় করছেন, প্রত্যেক রাকাতে 4টে 6টে 8টা করে সাজদা করছেন, আমরা সবাই একমত দর্শক যে সালাতের সাজদা ভালো কাজ, কিন্তু আমরা এটা রিকমেন্ড করবো কিনা? কখনোই করবো না। কেন? যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনো হাদিসে কি নিষেধ আছে যে এক রাকাত সালাতে 4টা সাজদা করা যাবে না, 2টোর বেশি করা যাবে না, আমরা নিশ্চিত কোনো হাদিসে নিষেধ নেই, এরকম বলা নেই, না না কোথাও বলা নেই নিষেধ। শুধু রাসূলুল্লাহ করেননি, এটাই একমাত্র ডকুমেন্ট যে এর বেশি করেননি। এখন আমরা অনেক যুক্তি দিতে পারি, রাসূলুল্লাহ করেননি, নিষেধ তো করেননি, রাসূলুল্লাহ করেননি, তার দরকার ছিল না, তিনি তো মাসুম ছিলেন, সাহাবীদের গুনাহ কম ছিল, আমরা অনেক গুনাহগার, যত বেশি গুনাহ তত বেশি সেজদা, কারণ সেজদায় গুনাহ মাফ হয়। আল্লাহ কোরআনেই বলেছেন তোমরা সেজদা করো আর কাছে এসো। কাজে আমরা যেহেতু বেশি গুনাহগার, আমরা 2-এর জায়গায় 4 বা 6 করব, এই যুক্তি আমরা মানব না। না মানার কারণ, কারোর কাছে এটা সুন্নতের খেলাফ, কাজেই করব না। আর অধিকাংশের কাছে এটা প্রচলন নেই, তাই প্রচলন হয়ে গেলে কিন্তু তিনি প্রচলনের পক্ষে যুক্তি দিবেন। এই জন্য ভাই আমাদেরকে প্রচলন নয় সুন্নত দেখতে হবে। দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত শেখান, যেমন দরুদ পড়া খুব ভালো কাজ, কিন্তু তাই বলে কি আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহ আকবার তাকবীরে তাহরিমের আগে কয়েকবার দরুদ পড়ে নেব কিনা, সালাম ফিরানোর পরে কয়েকবার দরুদ পড়ে নেব কিনা? ভালো কাজ ততক্ষণ ভালো থাকবে ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে থাকবে, এটাকে বিশেষ কোনো রীতিতে করতে গেলেই আর ভালো থাকে না। আর এই জন্য রাসূলুল্লাহ বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ, যদি কেউ এমন কোনো কর্ম করে যে এটা আমরা করি না, আল্লাহ সেটা কবুল করবেন না, সওয়াব দেবেন না, রিজেক্টেড হবে। এই জন্য আমরা অনুরোধ করব যে আমরা আবেগ ইমোশন যুক্তি বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাম সাহাবিদের কর্ম দেখে তার ভিতরে থাকার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাম সহি হাদিসে বলছেন, যখন মুয়াজ্জিন আজান দিবে তোমরা মুয়াজ্জিনের সাথে যা যা বলে এটা বলো, আজানের পরে তোমরা দরুদ পড়ো, এরপরে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো, এগুলো হলো সুন্নতে বাদ। মোতারাম, এখানে ওই আজানের পরের যে দোয়াটা আছে, আমরা অনেক জায়গায় দেখি যে দোয়াটা খুব মাইক দিয়ে জোরে সোরে পড়া হয়, কিন্তু যে দরুদের আমলটা সেটা কিন্তু উঠে গেছে, উঠে গেছে, মনে হয় শুরুতে বেদাত ঢোকার কারণে। কারণে এই জন্য হাদিস শরীফে আসছে তো যে মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রাফা আল্লাহু মিনহুম বিকদরিহা মিনাস সুন্নাহ, যখনই কেউ কোনো জাতি বেদাত তৈরি করে ঠিক সেই পরিমাণ সুন্নত আল্লাহ তাদের থেকে তুলে নেন। সুন্নত মুক্তি, সুন্নত নাজাত, সুন্নত সওয়াব,
যখন আমরা একটা বেদাত তৈরি করলাম তখন ওই পরিমাণ সুন্নত উঠে গেল। এই জন্য আবার আজানের পরের দোয়াটাও এখানে সুন্নত লক্ষ্য করেন, এটা কিন্তু আজানের শব্দে হবে না, এটা নীরবে মৃদু শব্দে হবে। কাজেই আজান যে সাউন্ডে হয় অনুরূপ সাউন্ডে যদি আমরা দোয়া পড়ি তাহলে তো এটা সুন্নত থাকলো না। আজানটা হবে জোরে মাইকে আর দোয়াটা হবে মৃদু শব্দে আস্তে নীরবে। এই জন্য আজানের মতোই মাইকে বা ওই একই শব্দে এই দোয়াগুলো পড়াও কিন্তু সুন্নত নয়। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম। দর্শক আশা করছি আমাদের সমাজে অনেক জায়গাতে এরকম একটা প্রচলন বেদাত আমরা দেখতে পাচ্ছি, খুব আবেগ দিয়ে বলা হয় যে এটা খুব ভালো কাজ, আসলে যেটা হাদিসে নেই বা যেটা সুন্নাসম্মত নয় সেটা আমরা ভালো মনে করলে তো নিজেরা ভালো মনে করলে সেটা সুন্নত হয়ে যায় না বা সেটা কোনো আমলও হয় না। আশা করছি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি এবং সেই মোতাবেক আমরা আমল করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তৌফিক দান করুন।